Hello everyone, thanks for watching Parisa Holic. I'm Parisa and welcome back to my brand new video. So ajker vlog ta basically hobe Ramadan Friday vlog karon ami Ramzan Ramadan roza kunorarte koto pujo ekhon porjonto vlog banai nai. So bhablam why not ajke kono roza er por cholei jabe ar ami ekhon porjonto eid shopping shuru korini kono kichu na. It's like amar normal day er motoi jacche khali ektu ibadat ta bele geche mane shoytan na shob jele atka to jar karone mone koro ektu সবকিছুতেই আমার স্কিনে রিঅ্যাকশন দিচ্ছে যার কারণে আমি কোনো কিছু ঠিকমতো ইউজ করতে পারতেছি না খাইতে পারতেছি না সো যার কারণে আমি অনেক প্রবলেম ফেস করতেছি এর জন্য একটু ইনসিকিউর ফিল করতেছি বাট না করতেছি না এটা বলে একদম ভুল হবে এন্ড আমি হচ্ছে রিসেন্টলি চুলে এই অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিডটা ইউজ করা শুরু করছি সো এটা আসলে আমি মানে রিসেন্টলি বলতে কতদিন দেড় সপ্তাহ হবে সো আমার কাছে মনে হয়েছে যে এটা মানে যে যেই কারণে ইউজ করতে বলা হয়েছে হেয়ারে আমার কাছে মনে হয়েছে যে না ইটস লাইক ওয়ার্থ ইট কারণ আমার এমনিতেও আগে কখনো ড্যান্ড্রফ ছিল না এরপরও যতটুকু একটু হলেও থাকতো বা হচ্ছে শীতকালে সেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে নাই আর হচ্ছে স্কাল্পটা অনেক বেশি হেলদি লাগে আমার কাছে যে আগে একটু চুলকালে চুলকা তো এখন ওরকম চুলকায় টুলকায় না আর এরপর আমার হচ্ছে স্কিন যে স্কাল্পের যে স্কিনটা ওইটাও অনেকটা বেশি মানে আরাম আরাম লাগে যখন দিই আর চুলের নিচেও একটু যখন দিই তখন আমার কাছে মনে হয় যে একটু চুলটা আগের থেকে একটু স্ট্রং হয়েছে মানে ইটস লাইক বেটার সো আমি এটা হচ্ছে দিব দিয়ে এরপরে আমি এটা 15 মিনিট রেখে যা যা কাজ করার একটু করে এরপরে গোসল করে ফেলব নামাজ শেষ করে প্রতিদিনের মতো মুসলিম প্রোর যে কোরআন ভার্সটা তারা আমাদের রিমাইন্ডার দেয় সেটা আমি পড়ি এবং পড়ার পর রান্নাঘরে গিয়ে দেখি যে রান্নাবান্নার প্রস্তুতি চলছে আমি ভুলেই গেছিলাম আজকে আমাদের বাসায় গেস্ট আসবে গিয়ে দেখি এত এত ভাত রান্না করছে অবভিয়াসলি গরমের মধ্যে কেউ পোলাও খাবে না তো দেখি যে ভালোই মোটামুটি তারা রান্নাবান্না শুরু করে দিয়েছে কারেন্টলি এই বইটা পড়তেছি যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের মৃন্ময়ী অর্ধেকটা পড়া শেষ আমি অনেকদিন আগে পড়া শুরু করছি বাট কিছু কারণে বা সময়ের কারণে আমি পড়াটা শেষ করতে পারছি না আমার মনে হয় খুব বেশি হলে 30 থেকে 25টা পেজ আছে যেটা আমি এক বসেই শেষ হয়ে যাবে সো আমি আজকে চিন্তা করছি আজকে এই বইটা শেষ করে ফেলবো আর তোমরা কে কে এই বইটা পড়ছো আমাকে জানাও তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারো আর নেক্সট আমি কোন বই পড়বো সেটাও তুমি আমাদেরকে জানাতে পারো যদি আপনারা চান আসলে সো ইয়েস বইটা পড়ি কারণ আমার অনেক কাজ আছে অনেক কাজ বলতে কাজ নাই আমার অনেক কাজ আছে বই পড়তে পড়তে গেস্টটা সবাই চলে আসে আর বইটা পুরোটা পড়া হয় না অ্যান্ড এরপরে আমি চলে যাই রান্নাঘরে রান্নাঘরে আপডেট নিতে গিয়ে দেখি গরু বাদে মোটামুটি সব রান্না শেষ গরমের মধ্যে অল্প মশলা দিয়ে যতটুকুন খাবার রান্না করা যায় আম্মু ততটুকুই রান্না করার ট্রাই করেছে অ্যান্ড পাশাপাশি আমরা যেহেতু নদীর দেশের মানুষ আম্মু খুব ট্রাই করেছে মাছ আইটেমটাকে বেশি রান্না করার এরপরে আসরের আজান দিয়ে দেয় আমার এক আপু ওমরা করতে গিয়ে দেখো কি সুন্দর একটা জায়নামাজ নিয়ে আসে আমার জন্য তো ভাবলাম যে আজকে জায়নামাজটা দিয়ে নামাজ পড়ে উদ্বোধন করি নামাজ কমপ্লিট করে গেলাম ইফতারে হাত লাগাতে কারণ এত এত মানুষ আসবে একটু তো হেল্প করতেই হয় অবদিন করি বা না করি গ্যাদারিংয়ে একটু হেল্প না করলে আসলে হয় না সো আমি আমার আপু আম্মু এবং আমাদের যে হেল্পিং হ্যান্ড খুশি সবাই মিলে আমরা প্লেট সাজালাম আর এর মধ্যেই সবাই আসতে থাকলো আর আমরা হ্যালো বলতে থাকলাম সবাইকে আর সাথে সাথে আমরা ইফতারি গোছালাম
রোজার দিনে আসলে এই জিনিসগুলো সব থেকে বেশি মজা লাগে, একসাথে ইফতারি বানানো, একসাথে হাওয়া আড্ডা দেওয়া এবং অনেক অনেক কিছু। আর এইদিকে আমার বিড়াল গুড্ডু সবার চোখের মনি হয়ে গেছে, যাই আসতেছে সেই তাকে খুবই আদর করতেছে এবং কোলে নিয়ে নিয়ে ঘুরতেছে। মানে আমাদের এখানে কোনো খাওয়া নাই, সব অ্যাটেনশন আমার বিড়ালের দিকে। এরপর আমি আমার আপুকে কুনাফা বানায় নিয়ে আসতে বলছিলাম, সেই কুনাফা বানায় নিয়ে আসছে। তারপরে আমরা সবাই ইফতারের জন্য বসে পড়ছি এবং ইফতারের জন্য অনেকক্ষণ অনেকক্ষণ না বাট বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে আমরা সবাই ইফতার টিফতার শেষ করে ফেললাম। ইফতার শেষে সব নামাজ কালাম শেষ করে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড প্ল্যানিং করছিলাম উনো খেলবো, অ্যান্ড এর মধ্যে আমরা একটু গান বাজনা শুরু করে দেই। যদিও আমরা এত ভালো গান বাজনা পারি না বাট সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি, সবাই গান গাচ্ছিলাম। এরপর আমরা সবাই উনো খেলতে বসে যাই। এটা আসলে আমাদের প্রত্যেকটা গেট টুগেদারের রিচুয়াল হয়ে গেছে, আমরা একসাথে হলেই উনো খেলি, কেন জানি না আসলে। এরপরে আমরা টানা কিছুক্ষণ উনো খেলতে থাকি। আসলে আমরা জানি না কেন একবার উনো খেলা শুরু হলে সেই উনোটা আসলে শেষ হতেই থাকে না, আমরা খেলতেই থাকি খেলতেই থাকি খেলতেই থাকি যতক্ষণ না পর্যন্ত মারা এসে আমাদেরকে না তুলে দেয় যে ওট এবার কিছু একটা কর, এরকম উনো না খেলি। এরপরে মায়েদের বকুনি খেয়ে আমরা চলে যাই ডিনার করতে, করে এরপরে আমরা একটু রিল্যাক্স করি ড্রয়িং রুমে, কারণ আমাদের আমরা প্ল্যান করছিলাম যে কিছু ছবি তোলা দরকার আমাদের, কারণ আমরা একসাথে অনেক হইবার আমরা কখনো ছবি তুলি না, যার কারণে আসলে আমরা গুগলে কতক্ষণ দেখতেছিলাম যে কাজিন পিকরা বা হচ্ছে আসলে ওরা বেসিক্যালি আমার সব নিস অ্যান্ড নিফিউ, ওদেরকে দেখে আসলে মনে হয় না কারণ ওরা আমার সব অনেকটা কাছাকাছি বয়সেরই, বাট আমি আসলে ছোট হয়ে গেছি ওদের বয়সের তুলনায়, আমার কাছে এটাই মনে হয়। সো আমরা অনেকক্ষণ এখানে আড্ডা টাড্ডা দেই অ্যান্ড ছবি টবি তুলি। আমি জাস্ট ওদেরকে বিদায় দিয়ে আসলাম, কারণ বিদায়ের সময় অনেক কিছু শুট করা যায় না। ও অলসো আমার বোন আমাকে একটা ঈদ গিফট দিছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো না কারণ ঈদ নষ্ট হয়ে যাবে, ঈদের জামা দেখাইতে হয় না, ঈদের জামা দেখালে নষ্ট হয়ে যায়। সো আমি ঈদের জামা দেখাবো না তোমাদেরকে। সো ইয়েস, দ্যাটস ইট ফর দ্য টুডেইজ ভিডিও, আই হোপ ইউ এনজয়েড ইট, কারণ আমার এখন যাইতে হবে, আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি হচ্ছে খুব সম্ভবত একটু পড়াশোনা করবো, পড়াশোনা করতেও পারি নাও পারি, বাট আমার একটু ঘুম ঘুম লাগতেছে, আমার ঘুমা যাওয়ার পসিবিলিটিস বেশি। সো ইয়াস, আমি আজকে ভিডিওটা বানাইতে অনেক বেশি আমার ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাও, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না, অ্যান্ড ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম। ওকে, টাটা, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।